ইরান যে মিসাইল শক্তিতে অনেক দূর এগিয়ে গিয়েছে তার প্রমাণ ইসরায়েলি ইরানের হামলা পর আরও স্পষ্ট হয়ে গেল। ইসরায়েলের প্রায় প্রতিটি মিসাইলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিরোধ করেছে। ইরানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য এক বিস্ময়কর গল্প যা তাদের সামরিক দক্ষতা এবং প্রযুক্তির অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। বিভিন্ন নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান দেশীয় প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থায় স্বল্প দীর্ঘপাল্লা মিসাইল, রাডার প্রযুক্তি এবং উন্নত শনাক্তকরণ ক্ষমতা যুক্ত করা হয়েছে যা যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। ইরান এরই মধ্যে বাভা 373, খোদা 3 এবং সায়াদ সিজের মতো অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা শত্রু যে কোনো যুদ্ধবিমান এবং ড্রোন শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে 2019 সালে ইরানের খোদা 3 ব্যবস্থা দিয়ে একটি আমেরিকান ড্রোন ধ্বংসের ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তোলে এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় বাভা 373 প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা আবারও প্রমাণ করেছে। ইরানের মিসাইল প্রযুক্তিতে এত সাফল্যের পিছনে অনেক ইতিহাস রয়েছে, চলুন তা জেনে নেওয়া যাক। ইরানের ক্ষেপণাস্ত্র সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলা মূল কারিগর হলেন জেনারেল হাসান তেহরানি মোকাদ্দম। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রধান কারিগর হিসেবে পরিচিত এবং তার নেতৃত্বে ইরান তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান হিসেবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিকাশ ঘটায়। যদি ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে, মোকাদ্দমের প্রচেষ্টার ফলে দেশটি কৌশলগত অত্যন্ত ক্ষমতাশালী এক ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল উদ্যোক্তা হিসেবে মোকাদ্দমের নাম উঠে আসে। মোকাদ্দম একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মধ্যে কাজ করতেন এবং তিনি ইরানের সামরিক প্রতিরক্ষা উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি দেখেন যে ইরান বিমান হামলা এবং দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারছে না। এই পরিস্থিতিতে তিনি একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেন। মোকাদ্দমের নেতৃত্বে ইরান প্রথমে লিবিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশ থেকে স্কাড বি ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে। এসব ক্ষেপণাস্ত্র ছিল তুলনামূলক সীমিত ক্ষমতার, তবে মোকাদ্দম এবং তার দল এগুলোকে উন্নত করতে এবং ইরানের প্রয়োজন অনুযায়ী পুনর্নির্মাণ করতে সচেষ্ট হন। 1980 দশকের মাঝামাঝি সময়ে ইরান নিজস্ব ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে মনোযোগী হয় যা পরবর্তীতে ইরানের সামরিক শক্তির মেরুদণ্ডে পরিণত হয়। যুদ্ধের প্রথম দিকে ইরান লিবিয়া এবং উত্তর কোরিয়া থেকে স্কাড ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে। স্কাড ক্ষেপণাস্ত্রগুলো পাল্লা প্রায় 300 কিলোমিটার ছিল যা সীমিত ক্ষমতা সম্পন্ন হলেও ইরানের জন্য যুদ্ধের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু এই সীমিত পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের জন্য পর্যাপ্ত ছিল না, কারণ তাদের প্রতিপক্ষ ইরাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল অনেক উন্নত। মোকাদ্দমের উদ্যোগে ইরান তখন নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করতে শুরু করে। 1980 দশকের শেষ দিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিকাশের জন্য অনেক বেশি মনোযোগী হয়। মোকাদ্দম এবং তার দল এসকাট ক্ষেপণাস্ত্রগুলোকে ইরানের প্রয়োজনীয়তা অনুযায়ী উন্নত করতে এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির দিকে মনোনিবেশ করে। এই প্রচেষ্টার ফলাফল হিসেবে ইরান পরে শাহাব ক্ষেপণাস্ত্র সিরিজ তৈরি করে যা ইরানের সামরিক সক্ষমতার নতুন যুগের সূচনা করে। 1998 সালে ইরান শাহাব 3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় যা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। এটি ছিল ইরানের প্রথম দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র যা ইসরায়েল এবং পারস্য উপসাগরে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। শাহাব 3 ইরানের সামরিক কৌশলে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এবং এটি ইরানের জন্য আঞ্চলিকভাবে একটি বড় ধরনের শক্তি প্রতীক হয়ে ওঠে। শাহাব 3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সম্প্রসারণ করতে থাকে। মোকাদ্দমের নেতৃত্বে ইরান এই ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা এবং নির্ভুলতা আরও বাড়ানোর চেষ্টা করে। ইরানের সামরিক বাহিনী এখন অনেক বেশি সুনির্দিষ্ট এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম যা শত্রু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা এবং প্রতিশোধের মধ্যে সমতা তৈরি করা। ইরানের সামরিক কৌশলটি প্রতিরক্ষামূলক হওয়া সত্ত্বেও তারা তাদের শত্রুর উপর প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা গড়ে তুলতে চেয়েছিল।
ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা তাদের প্রতিপক্ষের উপর সুনির্দিষ্ট এবং শক্তিশালী প্রতিশোধ নিক্ষেপ করার জন্য উপযোগী ছিল। ইরান তাদের কর্মসূচি বিকাশের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন মোহসেন রাফিক দোস্ত। তিনি মোকদ্দমের সাথে কাজ করেন এবং ইরানের বিপ্লবীকারদের মধ্যে ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রাথমিক উদ্যোগ নেন। মধ্যপ্রাচ্যে ইরানের হাতেই সব থেকে বেশি মিসাইল রয়েছে। ইরানের অর্ধেক মিসাইল অন্য কারো হাতে নেই। তবে ইরানের কাছে কি পরিমাণ মিসাইল আছে তার সঠিক কোনো তথ্য নেই। আবার এসব মিসাইলের অনেকগুলো ইসরায়েল বিরোধী হামাস এবং হিজবুল্লাহ হাতেও তুলে দিয়েছে ইরান। বর্তমানে ইরানের হাতে তিন পাল্লার মিসাইল আছে। যুদ্ধে মাঠে ব্যবহার জন্য আছে স্বল্প পাল্লার, আর দূরে হামলার জন্য আছে শর্ট রেঞ্জে ব্যালিস্টিক মিসাইল বা এসআরবিএম এবং মিডিয়াম রেঞ্জে ব্যালিস্টিক মিসাইল বা এমআরবিএম। ইরানের হাতে থাকা এসআরবিএম বা এমআরবিএমগুলোর কয়েকটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম বলে ধারণা করা হয়। আমেরিকা ইসরায়েলের ঘাঁটিগুলোর জন্য আতঙ্ক হচ্ছে ইরানের গদর 110 মিসাইল। মিসাইলটি মহাশূন্যে থাকা স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারবে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলি মিলিটারি স্যাটেলাইটগুলোর জন্য মিসাইলটি হুমকিস্বরূপ। আমেরিকা দাবি করছে মিসাইলটিকে পারমাণবিক হামলার জন্য তৈরি করা হয়েছে। মিসাইলটি পাল্লা 3000 কিলোমিটার। ইরানের সবথেকে অ্যাডভান্স মিসাইল হচ্ছে ফজর 3। এটা ইরানের প্রথম এবং একমাত্র মিসাইল যেটা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটিং রিএন্ট্রি ভেহিকল বা এমআইআরভি বহন করে। একসাথে তিনটি এমআইআরভি বহন করে মিসাইলটি। মিসাইলটি প্রায় সব তথ্যই গোপন করছে ইরান। এটা পাল্লা কত তা নিয়ে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। তবে কিছু সূত্রের মতে এটা পাল্লা 2500 থেকে 5000 কিলোমিটার। পাল্লার মতো এর গতি নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের সবথেকে শক্তিশালী মিসাইল হচ্ছে শেজিল। এই মিসাইলটিকে নিয়ে পশ্চিম বিশ্বের দুশ্চিন্তাও তাই সব থেকে বেশি। মিসাইলটি পাল্লা 2 থেকে 2500 কিলোমিটার, অর্থাৎ পূর্ব ইউরোপে হামলার সক্ষমতা রাখে মিসাইলটি। মিসাইলটি শব্দের থেকে 14 গুণ বেশি গতিতে ছুটে চলে, আর বিস্ফোরক বহন করতে পারে 1500 কেজি। অর্থাৎ এটা পারমাণবিক ওয়ারহেড ভরানো হলে ভয়ঙ্কর ধ্বংসাত্মক হয়ে উঠবে এটি। সেজিলের আরও উন্নত ভেরিয়েন্ট হচ্ছে আশুরা। আশুরা মিসাইলটিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রবাহী শাহিন-2 ব্যালিস্টিক মিসাইলের সমকক্ষ ধরা হয়। এমনও সমালোচনা উঠেছিল যে পাকিস্তান শাহিন-2 মিসাইলের প্রযুক্তি ইরানকে দিয়েছে, যদিও তার কোনো প্রমাণ নেই। প্রিয় দর্শক, ইরানের মিসাইল সক্ষমতা মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের মিসাইল শক্তি এবং সক্ষমতা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।